আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল জব একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো পিজিসিবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের যে পরীক্ষাটি 2018 সালে হয়েছিল, ডুয়েট কর্তৃপক্ষ যে পরীক্ষাটি নিয়েছিল, সেই ডিপার্টমেন্ট অংশের সমাধান। বন্ধুরা লক্ষ্য করুন যে পরীক্ষার মানবন্টনটা কেমন ছিল এবং নন ডিপার্টমেন্ট কী কী ছিল সে ব্যাপারে আমি আপনাদের একটু ধারণা দিই। অতি সংক্ষিপ্ত ছিল 20টি, দুই করে মার্ক, 40 ছিল বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। মানসিক দক্ষতা ছিল 5টি, 4 করে মার্কস, 20, এবং ডিপার্টমেন্ট 4টি ম্যাথ ছিল, 40 মার্কস। তো বন্ধুরা আমরা ডিপার্টমেন্ট অংশের সলিউশনে চলে যাই। প্রথমেই যে ম্যাথটি ছিল, লক্ষ্য করুন 200 KV একটি ট্রান্সফর্মারের ফুল লোড কপার লস ছিল 1.5 কিলোওয়াট, আয়রন লস 1 কিলোওয়াট, ফুল লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে ট্রান্সফর্মারটির কর্মদক্ষতা বের করুন। যে 200 KV দেওয়া আছে এটি হচ্ছে আমাদের আপাত পাওয়ার। তাহলে আমাদের ট্রান্সফর্মার কর্মদক্ষতা বের করতে গেলে আমরা জানি কি কর্মদক্ষতা আউটপুট বাই ইনপুট। এখন আমাদের দেওয়া আছে আপাত পাওয়ার। আপাত পাওয়ারের ক্ষেত্রে আমরা জানি কি একটি পাওয়ার ত্রিভুজ থেকে ত্রিভুজে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যে অতিবস্ট থাকে সেটি থাকে আমাদের আপাত পাওয়ার কেভি। দেওয়া ছিল 200। এখন যে পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া ছিল সরাসরি 0.85, আমার বের করতে হবে আউটপুট। আগে যে নেই পি আউটপুট, আউটপুট তাহলে যদি আমরা এখানে কস্থিতের সূত্রটা লিখি ভূমি বাই প্রতিভুজ, তাহলে এটা ছিল কিলোওয়াট, কিলোওয়াট বাই ভূমি বাই প্রতিভুজ, তাহলে আউটপুট কস্থিটা কেভি ইন্টু কস্থিটা 200 × 0.85, যে মানটি আমাদের আসে 170 কিলোওয়াট। ইনপুট, ইনপুট আমরা জানি কি আউটপুট প্লাস লস। এখানে দেখেন ফুল লোডে লস গুলো দেওয়া আছে কপার লস এবং আয়রন লস, তাহলে ইনপুট কি আউটপুট প্লাস লস, আউটপুট প্লাস লসেস। তাহলে আমরা জানি লস গুলো কি কি, কপার লস এবং আয়রন লস দেওয়া আছে, এবং আউটপুটের মানটাও আমরা বের করেছি 170, এবং লস হচ্ছে 1 প্লাস 1.5, তাহলে যে মানটা আসলো। তো এবার যদি আমরা দক্ষতা বের করি, দক্ষতা মানে আউটপুট বাই ইনপুট, আউটপুট 170, ইনপুট 72.5। যে মান এখন যদি আমরা এই দক্ষতাকে পার্সেন্টেন্সে বের করতে চাই তাহলে শুধু 100 দ্বারা গুণ দিয়ে দেব, যে মানটি আমাদের আসে হচ্ছে 98.55%। বন্ধুরা আমরা পরের প্রশ্নে চলে যাই। লক্ষ্য করুন যে ম্যাথটি আছে, নিচের সার্কিটের সর্বোচ্চ লোড পাওয়ারের জন্য আর এল এর মান নির্ণয় করুন এবং লোড পাওয়ার সোর্সের পাওয়ার বের করুন। যেহেতু দেওয়া আছে এখানে সর্বোচ্চ লোড পাওয়ার, মানে এটি একটি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ম্যাথ, তো আমরা জানি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থেভেনিনের ম্যাথ, থেভেনিনের নিয়মে করে শুধু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের দুটি সূত্র আছে, সূত্র দিলেই ম্যাথ শেষ হয়ে যায়। এবং এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে আর এল এবং আর টি এইচ সমান হয়। তাহলে লক্ষ্য করুন আমরা যদি ভিটিএস বের করতে যাই, ভিটিএস বের করতে গেলে অবশ্যই ভিটিএস যেখানে বের করব তার যে যে লোভটা আমি নিব কেবিএল, যতগুলো আমার রেজিস্ট্যান্স থাকবে সবগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত কত কারেন্ট আছে তা বের করতে হবে। এখন আমি যদি এই লোভটা নিই তাহলে প্রত্যেকটা লোডের কত অ্যাম্পিয়ার কারেন্ট গেছে তা বের করতে হবে। লক্ষ্য করুন আমাদের সোর্স আছে দুইটি, একটি কারেন্ট সোর্স, একটি ভোল্টেজ সোর্স। আমরা আলাদা আলাদা সোর্স বিবেচনা করে লোডের কারেন্ট বের করব, কারেন্ট বের করার পর কেবিএল প্রয়োগ করে ভিটিএস বের করব, এবং আরটিএস আর আরএল সেম। তাহলে আমরা প্রথম এই 2 অ্যাম্পিয়ার সোর্সটা অ্যাক্টিভ করলাম। আমরা জানি যদি একটা সোর্স অ্যাক্টিভ করলাম এবং অন্য একটি তাহলে ইনঅ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ থাকলে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে তা শর্ট হবে এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে। আমরা যখন কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ করলাম, লক্ষ্য করুন এখানে একটি ভোল্টেজ সোর্স ছিল 40 ভোল্টের, তা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা লক্ষ্য করুন এখন আমি যদি 2 অ্যাম্পিয়ার সোর্সটা অ্যাক্টিভ করি তাহলে যে কারেন্টটি প্রবাহিত হবে তা শুধু 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এখন আমরা কি করি, থেভেনিনের ক্ষেত্রে শুরুতেই আরএল ওপেন করিনি, আরএল ওপেন করলাম এবং 2 অ্যাম্পিয়ার আমি অ্যাক্টিভ যদি করি তাহলে কারেন্টটা শুধু
এই 6 ওহমস এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অন্য দিক দিয়ে কিন্তু আমার কোনো সার্কিট কমপ্লিট হচ্ছে না। তাহলে I6 হবে এই 2 অ্যাম্পিয়ার, এবং ডিরেকশনটা লক্ষ্য করুন, ডিরেকশনটা হবে এই দিকে। ডিরেকশনটা আমার যখন আমি কেবিএল করব তখন কিন্তু ডিরেকশন কাজে লাগবে। এই বলে দিই যে একটা যদি আমার তীর চিহ্ন থাকে, তীর চিহ্নে মাথায় থাকে মাইনাস এবং শুরুতে থাকে প্লাস, এটা আমি কেবিএল এর সময় এই জিনিসটা কাজে লাগবে। আগে দেখিয়ে দিলাম, যখন আমার 40 ভোল্ট অ্যাক্টিভ, তো এক্ষেত্রে যখন আমি 40 ভোল্ট অ্যাক্টিভ করলাম তাহলে আমার 2 অ্যাম্পিয়ারের যে সোর্সটি আছে সেটি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এবং আমরা জানি যদি 40 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স যদি অ্যাক্টিভ করি তাহলে কারেন্ট সোর্স যদি থাকে ওপেন হবে। এক্ষেত্রে যে কারেন্ট সোর্স ছিল সেটি ওপেন হয়ে গেল। এবার যদি আমি এখানে যে রেজিস্ট্যান্সটা আছে তা যদি বের করি, মোট রেজিস্ট্যান্স আছে 12+12 এই 24 ওহমের রেজিস্ট্যান্স আছে, এবং যে কারেন্ট আছে মোট কারেন্ট এবং তা এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে 40/12। তাহলে আমার যে মানটা আসে চল্লিশ/24 1.67 অ্যাম্পিয়ার, এবং এই কারেন্ট ডিরেকশনটা দেখেন নিচের দিকে। তাহলে যদি আমি এবার ভিটিএস বের করতে চাই, ভিটিএস এর যে কারেন্ট 1.67 নিচের দিকে এবং এই 2 অ্যাম্পিয়ার যে কারেন্টটা প্রবাহিত হয়েছিল এদিকে, তাহলে ভিটিএস আমি নিব এইচ থেকে টির দিকে, এইচ টি এইচ থেকে টির দিকে। ভিটিএস ইকুয়াল টু তাহলে শেষে প্লাস প্লাস মাইনাস, তাহলে আই আর 1.67 ইন্টু আর মাইনাস 2 ইন্টু 6, তাহলে যে মানটি আসে 8 ভোল্ট। এবার যদি আমরা আরটিএস টা বের করতে চাই, আরটিএস লক্ষ্য করুন 12 এবং 12 দুটি আমার প্যারালালে আছে এবং 6 তার সাথে সিরিজে, 12 প্যারালাল 12 তার সাথে সিরিজ আছে 6, তাহলে মোট 12 ওহমস হলো। এটি হচ্ছে আমার আর এল, যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম আর এল আর টিএস সেম, এটি হচ্ছে আমার আর এল। এবার যদি পিএল বের করতে চাই, লোডের পাওয়ার, লোডের পাওয়ারের ক্ষেত্রে যে সূত্রটি আমরা জানি VT²/4 RTS, এবার মানগুলো বসিয়ে দিই, 8² / 4 RTS এর যে ভ্যালু আমরা পেয়েছি 12, এবং সোর্সের পাওয়ার 2 PL, তাহলে 2 × 1.33 2.66 ওয়াট, এটি হচ্ছে আমার আনসার। তো বন্ধুরা নেক্সট যে অঙ্ক ছিল আমরা সেই মতে চলে যাই। তো বন্ধুরা এবার লক্ষ্য করুন, একটি ট্রানজিস্টরের ম্যাথ ছিল, তো এখানে লেখা আছে সিলিকন, সিলিকন মানে বুঝবেন আপনারা 0.7 ভোল্ট। তো আমার বের করতে হবে আইসি এবং ভিসিই, যে ভোল্টেজটা আছে ভিসিই, দুটি মান বের করতে হবে। তো লক্ষ্য করুন কোন দিক দিয়ে কেবিএল প্রয়োগ করলে আমি একটা মান পেতে পারি, তাহলে এদিক দিয়ে যদি আমি কেবিএল প্রয়োগ করি তাহলে ভিবিই এর মান 0.7 আমরা জানি, কেবিএল প্রয়োগ করি 20-430 আই বি মাইনাস 0.7, যেহেতু ভিবির মান 0.7 সরাসরি মান বসিয়ে দিলাম, মাইনাস আই ই ইন্টু 1 = 0। এখন লক্ষ্য করুন দুটি আননোন আছে আই ই এবং আই বি, বিটার মান দেওয়া আছে 50, তাহলে আমরা জানি কি বিটা কমন, বিটা সমান IC/IB, তাহলে আইসি সমান বিটা আইবি। এখন যে আই ই সমান
আই সি প্লাস আই বি। আমি যদি মানগুলো বসিয়ে দিই, আই সি সমান ছিল বিটা আইবি, বিটা আইবি প্লাস আইবি, এখন আমি আইবি যদি কমন নেই বিটা প্লাস ওয়ান, আই এর মধ্যে আমি এই মানটা বসিয়ে দিব, তাহলে 20 মাইনাস আইবি মাইনাস 0.7 মাইনাস আই এর মান হয়ে গেছে আইবি ইন্টু বিটা প্লাস ওয়ান, বা বিটা প্লাস ওয়ান আই বি সাথে ওয়ান দিয়ে দিলাম, তাহলে বিটার মান দেওয়া আছে এখানে 50, বসিয়ে দিই পঞ্চাশ প্লাস ওয়ান 51 আইবি সমান শূন্য। তাহলে আইবির যে মানটা আমাদের এসে গেল, যদি আমি ক্যালকুলেটার করি 0.04 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবির মান পেলে আমি অবশ্যই আইসির মান পাব, শুধু বিটা গুণ করে দিলাম, বিটা আইবি 15.04 যে মানটা আসলো 2 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু এই সার্কিট, তাহলে আইসিটা আর আই ই সমান ধরা যায়, আইসির মান এটি একটি আনসার। এবং ভিসিই বের করতে হবে, ভিসি আমি যদি এই লোডটা নিই 20 মাইনাস 2 ইন্টু আইসি ভ্যালু 2 মাইনাস ভিসিই মাইনাস 2 ইন্টু 1 0, তাহলে ভিসি এর যে মানটি আসবে ক্যালকুলেশন করলে সেই মানটি হচ্ছে আমাদের 14 ভোল্ট একটি আনসার। তো বন্ধুরা, চারটি ম্যাথের তিনটি হলো, এবার সর্বশেষ ম্যাথে আমরা চলে যাই। সর্বশেষ যে ম্যাথটি ছিল, একটি বিদ্যুৎ কেন্দ্রে সংযুক্ত লোড 43 মেগাওয়াট, সর্বোচ্চ চাহিদা 20 মেগাওয়াট, প্রতি বছর 61.5 ইন্টু 10^6 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হলে ডিমান্ড ফ্যাক্টর এবং লোড ফ্যাক্টরের মান বের করতে হবে। তো লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর আমরা জানি কি, গড় লোড বাই সর্বোচ্চ চাহিদা। তাহলে সর্বোচ্চ চাহিদা আমাদের দেওয়া আছে, এখানে সর্বোচ্চ চাহিদা দেওয়া আছে 20, কিন্তু গড় লোড দেওয়া নেই, কিন্তু এখানে দেওয়া আছে প্রতি বছর 61.5 ইন্টু 10^6 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়। এখান থেকে আমরা গড় লোডটা বের করতে পারবো। দেওয়া আছে এত ইউনিট, আমরা জানি কি এক ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে যে মানটা দেওয়া আছে উৎপাদন 61.5 ইন্টু 10^6 টি দেওয়া আছে কিলোওয়াট আওয়ারে। এখন একে যদি আমি শুধু আওয়ারটা যদি আমি কাটতে চাই, শুধু কিলোওয়াটে আনতে চাই, তাহলে আমরা জানি কি এটি বছরে দেওয়া আছে 365 গুণ 24, তাহলে যে মানটা আসবে এখন শুধু আসবে কিলোওয়াটে আসবে। আর এই কিলোওয়াটকে যদি আমি, যেহেতু অন্য মানটা আমার যে সর্বোচ্চ চাহিদা মেগাওয়াট আছে, একে যদি আমি মেগাওয়াট করতে চাই, তাহলে 10^3 দ্বারা আমি যদি ভাগ দিই, তাহলে আমার যে মানটা হবে সেটি মেগাওয়াটে হয়ে গেল। এক্ষেত্রে যদি আমি এখানে উপরে নিচে যে ইউনিটটা কাটাকাটি করি, তাহলে কোনো একক থাকবে না। তাহলে যে মানটা আসলো আমাদের গড় লোড, গড় লোডটা আমি এখন বসিয়ে দিই 7.02, সর্বোচ্চ চাহিদা আছে 20, এখন যে মানটা আসছে 0.35102, একে যদি আমি পার্সেন্ট আকারে নিতে যাই, 100 দ্বারা গুণ দিয়ে দেব 35.102%। এবার দেখুন ডিমান্ড ফ্যাক্টর, বন্ধুরা এবার লক্ষ্য করুন ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর আমরা জানি কি, সর্বোচ্চ চাহিদা বাই সংযুক্ত লোড, সর্বোচ্চ চাহিদা বাই সংযুক্ত লোড। এখন আমাদের সর্বোচ্চ চাহিদা এখানে দেওয়া আছে 20 এবং সংযুক্ত লোড আছে 43, তাহলে যে মানটি হয় 0.4651। একে পার্সেন্টেজে করতে যাই, তাহলে যে মানটি আসবে তা হচ্ছে 46.51%।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং আমাদের এই সলিউশনে যদি কোনো ভুল মনে হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ।